বিভিন্ন লবি নেশন অনুরোধ করছেন যাতে তারা রিজেক্ট করেন প্যালেস্টাইনিয়ান ফুল মেম্বারশিপ যাতে করে আমেরিকাকে ভেটনা দিতে হয় ওইখানে বসে সিকিউরিটি কাউন্সিল বসে বাইডেন ইজ ওয়ার্ল্ড অ্যাবাউট মিশিগান বাইডেন এখন মিশিগানের ভোটিং ব্যাপারে খুব উদ্বিগ্ন দু হাজার চব্বিশ সালের এই বছরের শেষে এবং আর কোনো মতেই যাতে আর মুসলিম ভোট না হারাতে হয় যার জন্য আমেরিকা ভেটো দিবে না কিন্তু অন্য দেশকে অর্থ দিয়ে ভেটো দেওয়াবেন বাইডেন হ্যাজ কজ থার্টি থাউজেন্ড ডেথ অফ ওমেন অ্যান্ড চিলড্রেন অ্যান্ড ইনোসেন্ট প্যালেস্টিনিয়ান সো ইফ আপনি যদি বলেন বাইডেন ট্রাম্প এর চেয়েও খারাপ মেবি এই যে অ্যান্টাইসেমেটিক লাগিয়ে তাদের দমন করার চেষ্টা করা হচ্ছে ইভেন দোধের জুইস মানে হাস্যকরের একটি সীমা থাকে এটা হলো মানে লাফিং ম্যাটার একটি ইম্পর্টেন্ট খুবই ব্রেকিং নিউজ আছে সেটি আমি এখন আলোচনা যাব কারণ আপনি মিশিগান জর্জিয়ার বাংলাদেশি ভোট আমেরিকান ভোটের কথা বলছেন ইলেকশনের কথা বলছেন এবং বাইডেনের কথা বলেছেন ইন্টারসেপ্ট একটি ম্যাসেজ ইনসা ইন ইন্টারসেপ্ট করেছে বাইডেন প্রশাসনের বাইডেনের এবং তার দুমুখ যে নীতি সেটি বের হয়ে গেছে আমি প্রথম স্ক্রিনশটটা দেব বাইডেন বাইডেনের প্রথম প্রথমে যেটি আপনারা দেখছেন দর্শক এখানে বেসিক লেখা আছে যে ইউনাইটেড আপনারা জানেন কয়েকদিন আগে প্যালেস্টাইনের ফুল মেম্বারশিপ অস্বীকার অস্বীকার করা হলো আমি আপনার কাছে যাবো আপনার মন্তব্য এখানে খুব প্রয়োজন ইয়াস এখন এখানে যেটি বলছে দ্য ইউনাইটেড স্টেট ইজ লাভিং বিভিন্ন লবি নেশনকে অনুরোধ করছেন যাতে তারা রিজেক্ট করেন প্যালেস্টাইনিয়ান ফুল মেম্বারশিপ যাতে করে আমেরিকাকে না দিতে হয় ওইখানে বসে সিকিউর সিকিউরিটি কাউন্সিলে বসে দিস বাই ইন্টারসেপ্ট আজকের ঘটনা এটি এটির সাথে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনে যেটা বলে থাকি অর্থাৎ দ্বৈত মানে তাদের যে নীতি তাদের এবং যে তাদের কথা সেটার কোনো মিল নেই কারণ তারা প্রকাশ্যে বলছেন টু স্টেট সলিউশন ভিতরে বলছেন অন্যান্য স্টেটকে তারা গায়নাকে অ্যাপ্রোচ করেছেন পয়সা দিব অর্থ দিব শক্তি দিব সব কিছু দিব এবং আই থিঙ্ক হন্ডুরাসকে অ্যাপ্রোচ করেছেন তারা কারণ হন্ডুরাসের সাথে মেক্সিকোর একটি ঘটনা ঘটেছে সাম্প্রতিক মেক্সিকোর অ্যাম্বাসিরতে ঢুকে তারা হন্ডুরাসের একজন নেতাকে গ্রেফতার করে নিয়ে গেছেন যেটি অন্যায় এবং যেটি ইসরায়েল করেছে সিরিয়াতে বম করে সিমিলার আমেরিকা বলছে হন্ডরাসকে তারা মাফ করে দিবে সমর্থন দিবে করে এই ম্যাচ থেকে তারা বের করে নিয়ে আসবে যদি তারা আমেরিকার পক্ষে ভেট ভোট দেন বিপক্ষে মানে ইসরায়েল রাষ্ট্র প্যালেস্টাইন রাষ্ট্র হওয়ার বিপক্ষে ভোট দেন সো দ্যাটস ওয়ান সেকেন্ড যেটি আছে সেটি আমি দেখাতে চাই সবার জন্য ওয়াইল ক্লাসিফাইং দ্যাট ক্লারিফাইং দ্যাট প্রেসিডেন্ট জো বাইডেন হ্যাজ ওয়ার্ক ভিগোরাসলি আমরা জানি প্রেসিডেন্ট বাইডেন বলে থাকেন আই ওয়ার্ক ভিগোরাসলি অফ এ কম্প্রিহেন্সিভ পিস

কিন্তু আদতে তারা চান না এটি এই ইন্টারসেপ্টের বার্তা থেকে আমরা পরিষ্কার দেখতে পেলাম আপনি কি ও বাইদ এখানে ইম্পর্টেন্ট ব্যাপার আছে সেটি হচ্ছে আমার মনে প্রশ্ন ছিল তারা এটি কেন করতে গেলেন তারা তো ভেটোই ভেটোই দেওয়ার ক্ষমতা রাখেন আরেকটি দেশের সমর্থন কেন লাগবে যেটি বের হয়ে এসেছে কেবলের বাকি অংশ থেকে সেটি হচ্ছে বাইডেন ইজ ওয়ার্ল্ড অ্যাবাউট মিশিগেন বাইডেন এখন মিশিগেনের

পার্টিসিপেশন আপনার জানেন এটা বাইডেন নয় এনি ডেমোক্রেটিক এই পলিসি নো বডি ক্যান চেঞ্জ দ্যাট ইজ ওয়াই বাইডেন কুডু ডু মাছ বাইডেন যে করতে পারে নাই সেজন্য এটা গোড়া থেকে শুরু হলো সেটা হচ্ছে এখন আইবি লিগ থেকে শুরু করে অল অ্যাক্রস আমেরিকার যে স্টুডেন্টগুলি শরিক হচ্ছে এরাই একদিন এই দেশ চালাবে আমি মনে করি এদের যে কাজ এটাকে উৎসাহিত করা দরকার এটাকে সাপোর্ট করা দরকার এটার জন্য সাধারণ জনগণ যেভাবে প্যালেস্টাইনির পক্ষে রাস্তায় নেমেছেন সে সেই হিসাবে আমাদের আই বিিগ গুলিতে অন্য অন্য কলেজে ইনক্লুডিং এনিহায়ার ইয়াং জেনারেশন টক অ্যাউ ইট আমরা উই শুড সাপোর্ট ওয়াই

ইনভেস্ট করা হচ্ছে ইসরায়েল এ সেটাকে ডাইভেস্ট করার জন্য এখন তারা বলতেছে যে ইট ইজ নট পসিবল কিন্তু আসলে তারা করছে আপনি সাউথ আফ্রিকার কথা যদি মনে করেন সেখানে এইটি ফোরে তারা সমস্ত ফান্ড এভরি ইউনিভার্সিটি এভরি অর্গানাইজেশন এভরি বিগ বিগ কর্পোরেশন উড্রো দেয়ার ফান্ড হোয়াই ক্যান্টিস বিকজ ইট ইজ ফর প্যালিস্টাইন বিকজ ইট ইজ ফর মুসলিম বিকজ ইট ইজ ফর আস আমেরিকার রাজনীতির যেখানে সমস্যা সেটা হচ্ছে তারা সেফটির কথা বলে কিন্তু আসলে এটা আমাদের কথা তারা বলে না তারা নিরাপত্তার কথা কথা বলে আসলে আমাদের না উন্নতির কথা বলে আসলে আমাদের কথা না এইটুকুই যদি আমাদের জনগণ আমাদের প্রফেসর বলছেন জর্জার ভোট ইয়ে হানড্রেড থাউজেন্ড এর উপরে ভোট মিশিয়ে উই ক্যান ডু সামথিং দি কোয়েশ্চেন ইস দ্য হোয়াট ইজ আওয়ার অন দি আদার সাইড Telling that he would have done more. He would have made it right by this time. If, if, if he was the president. He would have done. Hamas would have gone. It would have been history long time ago. And he would have banned the Muslim all over the world forever. Even in February he gave a statement. Where he said. That America have only two religions: general. Judaism and Christianity. Yeah. All other religion will be banned. So আমাদের কোনো চয়েস নাই হোয়াট দি স্টুডেন্ট ইফ ওয়ান ডে দেের যে বর্তমানে সিদ্ধান্ত টু স্টেট সলিউশন ফ্রম রিভার টু দ্য সি এ স্টপিং দ্যাট আইডিওলজি আই হ্যাভ নো প্রবলেম ইস দ্যাট ওয়েল ইউ মেনশন রিলেটেড টু দি Uh Jerusalem as the capital, 67 is the boundary, now 20 253 resolution of the United Nations in 1952, 1948, 1967. Then he, the Jewish nation has not followed or has not obeyed any of the 200 resolution United Nations has passed. Huh. It is because of the US government. So US government has to change. অনেক কথা বলেছেন সত্যি কথা আপনি বলেছেন যে ট্রাম্প মানে আরো আরো খারাপ আরো খারাপ আমাদের জন্য আরো ধ্বংসাত্মক এবং তিনি এটি ইতিপূর্বে করে দেখেছেন এ দ্যাট ইজ ট্রু

বৃদ্ধ বয়স্ক ওমেন এন্ড চিলড্রেন অলরেডি ডেড তারা আপনি জেনে শুনে সাধারণ মানুষের উপরে বোমা ফেলেছেন একের পর এক ফেলে যাচ্ছেন ক্রমাগত রাফাতে আজ আক্রমণ শুরু হয়েছে দে দে রাফা রাফা আমি যখন শেষ দেখছিলাম বিশ জন অলরেডি নিহত হয়েছেন এর চেয়ে খারাপ আর কি হতে পারে এর চেয়ে খারাপ যদি হয় সেই খারাপই নিয়ে আসা উচিত আমি থাকবো এই প্রসঙ্গে আমি আসছি I I agree with you, but I disagree with you, you. you. but disagree telling উই আর Listen. We are the voter. I'm the voter. We will decide. আপনি যদি ভোটে জয়ী হয়ে জমিদারের মতো আচরণ করেন যেটি অনেক আগের কথা বলছি সাম্রাজ্যবাদের কথা বলছি

যদি আমাকে বলেন আমি নেশনদের মধ্যে সারপ্রাইজ মি দ্য মোস্ট একটা হচ্ছে স্পেন আর একটা হচ্ছে গ্রিস গ্রিস আপনারা জানেন প্রিডামিনেন্টলি অর্থোডক্স খ্রিশ্চান তারা কখনোই মুসলমান মুসলমানের পক্ষে দাঁড়ায়নি কিন্তু আপনি যদি এই কনফ্লিক্টে দেখেন আপনি অবাক হয়ে যাবেন তাদের স্ট্যান্ড বিকজ

এটি অন্য সাধারণ মানুষের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে শিক্ষার্থীরা যে দাবিগুলো করছেন সেগুলো হচ্ছে যে আপনি কিছুক্ষণ আগে শুনলেন মাপ মিজা বলেছেন যুদ্ধবিরতি এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতে ইসরায়েলিপন্থী মনোভাব এবং আর্থিক সম্পর্ক সম্পর্ক থেকে সরে আসে এটি হচ্ছে তাদের দাবি এটাকে অ্যান্টাইসেমেটিক বলা হচ্ছে ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে যে চেষ্টা করছে এতে এবং তারা বলছেন দিজ আর ফান্ডেড বাই হুতি আপনি কিছুক্ষণ আগে বলছেন এটা ফান্ড করছে হুতিরা ফান্ড করছে হিজবুল্লাহ এরা হচ্ছে অ্যান্টাইসেমেটিক কিন্তু আমরা আদতে দেখছি যারা বিক্ষোভ করছেন তারা হচ্ছেন একটি বড় অংশ হচ্ছেন পিস ফর পিস করছেন প্যালেস্টাইনিদের সমর্থে মার খাচ্ছেন গ্রেফতার হচ্ছেন তাদেরকে এখন বলা হচ্ছে যে অ্যান্টাইসেমেটিক বাই দ্য ওয়ে ভিউর যারা দেখছেন আপনার এই কথাটি অনেকবার এখন এটি আরেকটি কথা শুনে গেছে ট্রাম্পের ফেইক নিউজ এর মতো অ্যান্টি কথাটি এখন অনেক দিন ধরেই আমরা শুনছি অনেক বছর ধরেই কিন্তু এখন খুব বেশি জোরে করে শুনবেন অ্যান্টি সেমিটিক যখন এই কথাটি শুনবেন আপনারা আপনারা মনে রাখবেন যে এটা কিন্তু মুসলমান এবং অন্য কোনোদের জন্য তৈরি না হচ্ছে জুইসদের জন্য তৈরি এবং এটা তৈরি করেছেন ইউরোপিয়ানরা এটি তারা বলতে চান যে স্যামাইট হচ্ছেন জুইশরা হচ্ছে স্যামাইট কিন্তু তারা বলতে ভুলে গেছেন যে আরব আর অলসো স্যামাইট অ্যাকর্ডিং টু জুইস বুক অ্যান্ড ইসলামিক বুক আপনাদের সবার জানা থাকবেন দ্য ফাদার অফ দিস টু রিলিজন অ্যান্ড দ্য খ্রিস্টিয়ানিটি ইজ অ্যাব্রাহাম ইব্রাহিম আলাহ সাল্লাম আমরা বলে থাকি মুসলিম ইজ অ্যাব্রাহাম এজ ইন দ্য খ্রিস্টিয়ানিটি হি উনি উনার জন্ম হয়েছিল টাইগ্রিস রিভারের পাশে যেটি বর্তমান সময়ের ইরাক দিস ইজ অ্যাকর্ডিং টু জুয়েশ মুসলিমস অ্যান্ড খ্রিস্টিয়ানস এখানে দ্বিমত পোষণ করার কোনো উপায় নেই দ্যাট মিনস হি ওয়াজ আরব উনি কিন্তু মুভ করে গিয়েছিলেন প্যালেস্টাইনে ফ্রম টাইগারিস রিভার টু প্যালেস্টাইন তখন বলা হতো শাম ওখানে তার সাথে ছিল দুজন মানুষ স্যারা তার ওয়াইফ এবং তার সাথে আরেকজন ছিল লুস ওকে লাট বলে থাকেন ইন ইংলিশে সেখান থেকে তার দুটি ছেলে হয়েছিল ইব্রাহিম আলসমে একজন ছিলেন ইসহাক এন্ড আইজাক যেটা বলো আইজ্যাক এন্ড আইজ্যাক এন্ড ইসমাইল ওকে এই আইজাকের বংশধর হচ্ছে টুয়েলভ ট্রাইব অব ইসরায়েল যাদের একটি অংশ চলে গিয়েছিল ইজিপ্টে যেখানে ফেরাউনের খেয়ে তার আবার ফ্যালেস্তিনি ফিরে আসলো মূল কথা হচ্ছে তার যে আরেকটি ছেলে ইসাক সেটি ধর্ম সেটি কিন্তু মুসলমান ধর্মের বিস্তার করে এই দিকে হাজারার উনি তার অর্থ হচ্ছে এই যে ফিলিস্তিন বলা হচ্ছে যে টুয়েলভ ট্রাইব নেশন দিস দিস গ্রুপ তারও আগে হলো আরব আপনি যদি আরবদের বিরুদ্ধে কিছু বলেন দ্যাট শুড অলসিডার অলসো বি কনসিডার কোয়েশ্চেন আমি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম এই যে

না মানে যুক্তরাষ্ট্রের যে ফান্ডামেন্টাল যে অ্যামেন্ডমেন্ট নাম্বার ওয়ান কনস্টিটিউশনের যেটা হলো ফ্রিডম অফ স্পিচ সেটা তো আমাদের একটা বিশাল সম্পদ একটা ট্রেজার যে ছাত্ররা ওখানে ডেমনস্ট্রেশন করছে তাদের তো বলার স্বাধীনতা থাকবে এখানে চাপিয়ে দেওয়া যে ও তুমি এর বিরুদ্ধে বলতে পারবে না ওর পক্ষে বলবে তাহলে তো এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে এটা তো তাহলে আমরা তো আর যুক্তরাষ্ট্রে নেই হিটলারের জার্মানিতে যারা বুঝতে পারছে না যে যুক্তরাষ্ট্রের কিছু কিছু লোক যারা বেশ শিক্ষিত এবং খুব বর্ধিষ্ণ। তারা যে এটাকে ইম্পোজ করার চেষ্টা করছে যে মানুষের মুখ বন্ধ করে দেওয়া কি বলে যেটা আপনি বললেন যে এনটিসামাই আরে আমরা ধর্মকে বাদ না আমরা

হবে না তাহলেতে আবার ডিসক্রিমিনেশন অন দা বেসিস অফ ধর্ম অথবা ভাষা এটা কি ধরনের যুক্তরাষ্ট্র তাহলে আমার প্রশ্ন যে এই ভাওতাবাজি এই ফালতু কথা বলে ছাত্রদের যে অপিনিয়ন মানে ফ্রিডম অফ এক্সপ্রেশন সেটাকে বন্ধ করে দেওয়া চলবে না এটা এটা এখানে ধোপে টিকবে না কাজে এটাকে যদি তারা চেষ্টা করে ফেভিয়ার ইজ আ মাস্ক তার চেয়ে বড় ছাত্ররা কেন আর আজকে যাচ্ছে এবং যেখানে বিরাট অংশ জুইস ভেরি ইন দি ফোর যারা নেতৃত্বে আছে তার একটা বিরাট অংশ জুইস ছেলেরা করছে কেন করছে সেটি প্রশ্ন ইন দেয়ার হার্ট তাদের মানবতা আছে তারা দেখতে চায় না যে একটা নিরীহ জনগোষ্ঠী সিভিলিয়ানদেরকে পাইকারি গণহত্যা করা হবে এবং তাদেরকে মেন্ট করে দেওয়া হবে সেভেন্টি ফাইভ থাউজেন্ড থার্টি ফোর থাউজেন্ড ডেট টোটাল আপনি ধরে দেখেন হান্ড্রেড থাউজেন্ড ক্রস করে গেছে কাজে এটা যে কোনো একটা বিবেক সম্পন্ন ছাত্র যারা ইয়াং যাদের কনস্টেন্ট নেই তারা তো এর প্রতিবাদ করবে কাজে ওরা প্রতিবাদ যাতে না করতে পারে সেজন্য তুমি প্রবলেমটাকে সলভ করো সমস্যাটাকে সলভ করো তুমি ওখানে অত্যাচার বন্ধ করো ওখানে তুমি অস্ত্র দিও না যুক্তরাষ্ট্র ডোন্ট গিভ ওয়েপন্স টু কিল দ্য সিভিলিয়ান

Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering should I get my flu and COVID shots? Think about other people. Learn more at njgovernor slash healthalth/vaccines TV New TVN24